সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সেভ ড্রাইভ সেভ লাইফ এর মঞ্চেও আমফান দুর্নীতির প্রসঙ্গে তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু একটি ঘটনা নিয়ে বিরোধিতা অতিরঞ্জিত করে দেখাচ্ছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে বুধবার মমতা বলেন, পঞ্চায়েত সিপিএম 100% চুরি করত, এখন কোথাও কোথাও 7 থেকে 8% হচ্ছে। আমি আমার পার্টিকে ছেড়ে কথা বলিনি, পুলিশও অ্যাকশন নিচ্ছে। এদিন হাজরার সেভ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মমতা, যেখানে তিনি বলেন 2-3টি জায়গায় ছোট ছোট ঘটনা ঘটেছে, তা নিয়ে রাজনীতি করতে নেমে পড়েছে। অনেক চোরকে তাড়িয়েছি, 90% দুর্নীতি কমিয়েছি, সিপিএম এর মেকানিজমই ছিল চুরি করা, 100% দুর্নীতি করত সিপিএম। মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, একদিনে সবার অভ্যাস যায় না, আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি, পুলিশ ব্যবস্থা নিচ্ছে, দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হয় না। আমফানের পর টানা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার ঘটনায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছিল নাগরিকদের মধ্যে। জায়গায় জায়গায় অবরোধ, বিক্ষোভে তোলপাড় পড়ে গিয়েছিল কলকাতা ও শহরতলিতে। এদিন সেই প্রসঙ্গেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ঘূর্ণিঝড়ের সময় কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ ছিল না, আমাকে গালিগালাজ শুরু করলো। বাম আমলে বলতো লোডশেডিংয়ের সরকার, আর নেই দরকার, এখন তো লোডশেডিং উঠেই গেছে। আমফানের ত্রাণ নিয়ে যে গ্রামে গ্রামে বিস্তর দুর্নীতি হচ্ছে, সেই অভিযোগ জুনের 2য় সপ্তাহ থেকেই উঠতে শুরু করেছিল। রথের পরের দিন সর্বদলে বৈঠকে ত্রাণ দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রীর সামনে ক্ষোভের জ্বালামুখ খুলে দিয়েছিলেন দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তীরা। তারপরেও অশান্তি থামেনি। মমতা ব্যানার্জির এই বক্তব্যকে নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সুজন চক্রবর্তী। বলেন, মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলতে বলতে সত্যি বলতে ভুলে গেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, বামেদের আমলে নাকি দুর্নীতি হতো, তাহলে 2011-র পর 30 কোটি টাকা খরচ করে কমিশন করেছিলেন, তার রিপোর্ট আজ অবধি প্রকাশ করতে পারেননি কেন? মুখ্যমন্ত্রী মিথ্যাচারী, মিথ্যা ছাড়া সত্যি কথা বলতেই পারেন না। 34 বছরে বামেদের একটা মন্ত্রীর পাঞ্জাবিতে কালো দাগ লাগানোর হিম্মত কারো হয়নি। কথা কেন বলছেন জানি না। এরপর হয়ে যাবে কি, মুখ্যমন্ত্রী কোনো সত্য কথা বলতে জানেন না, সব মন গড়া মিথ্যা কথা বলেন। এটা স্পষ্ট এবং প্রমাণিত হচ্ছে। কিসের প্রোগ্রাম ছিল? সরকারের খরচে, সরকারের টাকায় সেফ ড্রাইভ সেভ লাইফ। সোশ্যাল ডিস্টেন্সিং মানা হয়নি, ফিজিক্যাল ডিস্টেন্সিং মানা হয়নি। লকডাউনের তত্ত্ব ভেঙে দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে সরকারের পয়সায়। আর সেখানে আবল তাবল কথা বলছেন কেন? বামফ্রন্টের আমলে একটা ঘটনা দেখাতে পারবেন না যে মন্ত্রী কোথাও কোথাও কোনো জায়গাতে হাত পেতেছেন, টাকা নিয়েছেন, একটা ঘটনা দেখাতে পারবেন না। এন্টায়ার বামফ্রন্টের মন্ত্রিসভার অত মন্ত্রী 34 বছর ধরে সাদা ধুতিতে অথবা পাঞ্জাবিতে একটা কালো দাগ ছোঁয়াবার হিম্মত মমতা ব্যানার্জি কেন? কারুর হয়নি। সিবিআই, ইডি কারুর হয়নি, কোনোদিন হয়নি। আর উনি যারা হাত পেতে টাকা নেন তাদের সঙ্গে নিয়ে সরকার চালান। কেন আজে বাজে কথা বলছেন? এসব কথা বলার কোনো মানে আছে? গত 10 বছরে 30 কোটি টাকা খরচ করে একের পর এক কমিশন করেছেন। সিপিএম কত দুর্নীতি করেছে প্রমাণ করার জন্য একটা কমিশন আজ পর্যন্ত রিপোর্ট বার করতে পেরেছেন? একটা কমিশন। মুখ্যমন্ত্রী মিথ্যাচারী, সবসময় অসত্য বলেন। বামফ্রন্ট গোটা ভারতবর্ষের কাছে একটা মডেল হিসেবে পশ্চিমবাংলাকে তুলে ধরেছিল। আর আজকে পশ্চিমবাংলায় লুট না, দুর্নীতি না, কেলেঙ্কারি হচ্ছে। 6,500 কোটি টাকার আমফানের টাকা কার্যত কেলেঙ্কারি। বিচার বিভাগীয় তদন্ত চাই। কাকে শাস্তি দিয়েছেন? কোথায় তালিকা প্রকাশ করেছেন? তখন পঞ্চায়েতের তালিকা টানানো হতো, এপক্ষ ওপক্ষ সবাই মিলে সে তালিকা তৈরি করত। আজকে তালিকা তৈরি করার, তালিকা টানাবার পর্যন্ত সাহস যাদের নেই, একটা এফআইআর পর্যন্ত যারা করতে পারেন না, তারা লম্বা লম্বা কথা বলবেন পশ্চিমবাংলায় দুর্নীতি নিয়ে। সমস্তটা নিমজ্জিত কেলেঙ্কারিতে, লুঠে, দুর্নীতিতে। মানুষ বুঝে গেছে, এখন পালাবার কোনো পথ নেই। মুখ্যমন্ত্রী বুঝে রাখুন।